আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ইন্টেনসিফাইড পালস পোলিও টিকাকরণ কর্মসূচির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে 5 রাজ্যের সফরে 1,06,000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। ত্রিপাক্ষিক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর উদযাপন উপলক্ষে আগামীকাল এডিসি প্রশাসনের সমস্ত বিদ্যালয় প্রতিষ্ঠান ও অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। বিলোনিয়ায় আয়োজিত সন্তোষ স্মৃতি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ওরিয়েন্টাল ক্লাব। রাজ্যে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ইন্টেনসিফাইড পালস পোলিও টিকাকরণ কর্মসূচির। আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের সভাকক্ষে এই রাজ্যভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা রাজীব দত্ত, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা সুপ্রিয় মল্লিক, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা অঞ্জন দাস প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা পোলিওর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং এবছরেও রাজ্যবাসীকে পোলিও কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানান। কৈলা শহরের আরজেম হাসপাতাল চত্বরে আজ জেলাভিত্তিক পালস পোলিও কর্মসূচির উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস। আজ যক্ষা রোগ প্রতিরোধে বয়স্কদের বিসিজি প্রতিষেধক কর্মসূচির সূচনা হয় সেখানে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, সিএমও ডা শীর্ষেন্দু চাকমা প্রমুখ। পৌরোহিত্য করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়। আজ গোমতি জেলায়ও পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়। আজ এই জেলায় 70% শিশুকে টিকাকরণ করা হয়েছে বলে জানিয়েছেন ডা চিরঞ্জিত নোয়াতিয়া। খোয়াই জেলা হাসপাতালে পালস পোলিও টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা। এই জেলায় 309টি বুথ কেন্দ্রে শিশুদের টিকাকরণ করা হবে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার। দক্ষিণ জেলার 77% শিশুকে আজ পোলিও টিকা খাওয়ানো হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা সুব্রত দাস জানান, আগামী দুদিনে সব শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে। সিপাহীজলা জেলাভিত্তিক পালস পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। বিধায়ক সুশান্ত শিশুদের পোলিও খাইয়ে 3 দিনের এই কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস জানান, ভারত 2014 সালে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষিত হলেও পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ও আফগানিস্তানে গত বছর 6 জন করে 12 জন পোলিও আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে এম দাস, জেলা টিকাকরণ আধিকারিক ডক্টর বিথিকা দাস প্রমুখ। রাজ্যের কর্মসূচির আওতায় আজ যাদের পোলিও টিকাকরণ হয়নি তাদেরকে আগামীকাল অর্থাৎ 4 মার্চ ও 5ই মার্চ বাড়ি বাড়ি গিয়ে পোলিও ডোজ খাওয়ানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে 5 রাজ্য সফরে যাচ্ছেন। তিনি 1,06,000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এর মধ্যে তেলেঙ্গানার আদিলাবাদে 56,000 কোটি টাকারও বেশি এবং সাংগাটিতে 6,800 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া হায়দ্রাবাদে সিভিল এভিয়েশন রিসার্চ অর্গানাইজেশন সেন্টার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর ওড়িশার যাদবপুরে চান্দিফুলে 19,600 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের এবং কলকাতায় 15,400 কোটি টাকার একাধিক সংযোগ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিহারের বেত্তিয়ায় 8,700 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কেন্দ্র সরকার, ত্রিপুরা সরকার ও ত্রিপুরা মথার মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা ঐতিহাসিক বলে জানিয়েছেন ত্রিপুরা মথা দলের প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আজ দিল্লি থেকে ফিরে এসে আগরতলা বিমানবন্দরে তিনি আরও জানান, এই চুক্তিকে বাস্তবায়িত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি ইতিহাস এবং রাজ্যের পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সম্যক জ্ঞান রয়েছে, তাদেরকে সংযুক্ত করার কথা জানিয়েছেন তিনি। আগামীকাল এডিসি প্রশাসনের অধীনস্থ সমস্ত বিদ্যালয় প্রতিষ্ঠান ও অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার ও ত্রিপুরা মথা দলের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর উদযাপন উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে এবং সংশ্লিষ্ট বিদ্যালয়গুলি খোলা থাকবে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে খবর জানানো হয়েছে। এদিকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলা, হিন্দি, ককবরক ও মিজো ভাষার পরীক্ষা। তাছাড়া মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজিতে হবে বাংলা ভাষার পরীক্ষা। সিপিআইএম ও গণমুক্তি পরিষদের উদ্যোগে আজ রাজ্যের বিভিন্ন স্থানে ধরণীয় ত্রিপুরার 50তম শহীদান দিবস পালন করা হয়। আগরতলায় দলের রাজ্য দপ্তরে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ও অন্যান্যরা। জোলাইবাড়ির সাচিরাম বাড়িতে ধনঞ্জয় ত্রিপুরা গ্রাম মণিরামপুরে এবং বিলুনিয়ায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব বিধায়ক দীপঙ্কর সেন, তাপস দত্ত, বাসুদেব মজুমদার সহ অন্যান্যরা। উল্লেখ্য, 1975 সালের 3রা মার্চ ষষ্ঠ তপশিল মোতাবেক এডিসি গঠন সহ 4 দফা দাবিতে জোলাইবাড়িতে আইন অমান্য আন্দোলনে অংশ নিয়ে মৃত্যু হয় ধনঞ্জয় ত্রিপুরার। লোকসভার পশ্চিম আসনে বিপ্লব কুমার দেবকে বিজেপি দল প্রার্থী করায় আজ সন্ধ্যায় সোনামুড়া শহরে মন্ডল কমিটির উদ্যোগে এক মিছিল সংগঠিত হয়। এর আগে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় দলের পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এক সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ সুবল ভৌমিক ও অন্যান্যরা।
ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক প্রস্তাবিত রাজ্য বাজেট বেকার সহ অন্যান্যদের জন্য হতাশাজনক বলে অভিমত প্রকাশ করেছেন। আজ আগরতলায় সাংবাদিক বৈঠকে তিনি একথা বলেন। এছাড়া রাজ্যে বিরাট সংখ্যক বেকার থাকা সত্ত্বেও চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে জিআরবিটিতে বহিরাজ্যে বেশ কিছু বেকারকে চাকরি দেওয়া হয়েছে বলে ডিওয়াইএফআই টিওয়াইএফ নেতৃত্ব অভিযোগ করেন। খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস। সমগ্র বিশ্বে জৈব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে সচেতন করার জন্যই এই দিবস উদযাপিত হয়ে থাকে। এবছর বিশ্ব বন্যপ্রাণী দিবসের প্রতিপাদ্য হচ্ছে কানেক্টিং পিপল অব প্ল্যানেট, এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিবসে বন্যপ্রাণী সম্পর্কে উৎসাহীদের শুভেচ্ছা জানান এবং বন্যপ্রাণী সংরক্ষণের প্রচেষ্টা সমর্থনকারীদের প্রশংসা করেন। কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই দিবসে পৃথিবীর উদ্ভিদ ও প্রাণী জগতের অবিশ্বাস্য বৈচিত্র্য উদযাপন ও সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে আজ নয়াদিল্লিতে সুষমা স্বরাজ ভবনে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। লোকসভা নির্বাচনের আগে এটি মন্ত্রিপরিষদের শেষ বৈঠক বলে মনে করা হচ্ছে। এই বৈঠকে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী অংশ নেন। বিকশিত ভারত গঠনের প্রচেষ্টাকে জোরদার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি দলকে ২০০০ টাকা দান করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী খবর জানিয়ে সবাইকে জাতি গঠনে দান করার আহ্বান জানিয়েছেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুর নগর এলাকার ১১টি স্থানে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের অধীন উন্নয়নমুখী প্রকল্পের সূচনা করেন। পাকা রাস্তা নির্মাণ, রিটার্নিং ওয়াল সহ অন্যান্য কর্মসূচি রয়েছে এই প্রকল্পে। প্রতিটি কাজের জন্য ধার্য হয়েছে ৫ লক্ষ টাকা। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আজ কৈলাসহরের গুরুনগর এলাকার ভাই ভাই ক্লাবকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন। শীততাপ নিয়ন্ত্রিত এই অ্যাম্বুলেন্স ক্রয় করতে ব্যয় হয়েছে ১৪,২৭,৬৫টাকা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় জল সংরক্ষণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং নেশার কুফল সম্পর্কে ব্যাপক জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। এখানে এক স্বেচ্ছা রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহরের এসডিএম প্রদীপ সরকার প্রমুখ। শান্তিবাজার প্রেসক্লাবের দশম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং ও মাইলা প্রমোক, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহকুমা এলাকার বিভিন্ন পেশার লোকজনদের সম্বর্ধনা দেওয়া হয়। রামনগর বিধানসভার অন্তর্গত কালিকাপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গনে আজ চায়েতে চর্চা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ১৫ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রবি সুধার উদ্যোগে আজ আগরতলার কৃষ্ণনগরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সানি দেবরায়, প্রণব সরকার প্রমুখ। খোয়াই জেলা হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি প্রতিষ্ঠানে আলট্রাসোনোগ্রাফি পরিষেবার আজ শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার সহকারী সরকারী মুখ্য সচেতক কল্যাণী রায়। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা প্রমুখ। খেলার খবর। বিলোনিয়া মহকুমা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সন্তোষ স্মৃতি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল ওরিয়েন্টাল ক্লাব। আজ বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে আসরের ফাইনাল ম্যাচে ৬৫ রানে দক্ষিণ বিলোনিয়া প্লে সেন্টারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯২ করে বিজয়ী দল। জবাবে ১৯ ওভারে ১২৭ রানে অল আউট হয়ে যায় বিজয়ী দলের অধিনায়ক তন্ময় দাস। ৯০ রান বল হাতে ৩ ওভারে ১২ রানে ৪ উইকেট পান রাজু দাস। মোট ৪টি দল অংশ নিয়েছিল এই আসরে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। রাজ্যে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ইন্টেনসিফাইড পালস পোলিও টিকাকরণ কর্মসূচির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে পাঁচ রাজ্য সফরে ১,০০০,০০০ কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করবেন। দ্বিপাক্ষিক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর উদযাপন উপলক্ষে আগামীকাল এডিসি প্রশাসনের সমস্ত বিদ্যালয়, প্রতিষ্ঠান ও অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। বিলোনিয়ায় আয়োজিত সন্তোষ স্মৃতি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ওরিয়েন্টাল ক্লাব। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হয়েছে।